আজিৰ খবৰକୁ স্বাগত কৰୁছি মই মিত্ৰবিন্দা। এবে আসন্তু দেখিবা কোন ৰହିছি বৰ্তমানৰ হেডলাইনছ। খৰ্ধাৰে ৰথটনা বেলে ঘটিছি এক অঘটন, জৰে মৃত। ভদ্ৰকৰে মধ্যাহ্ন ভোজন বিলম্বক নেই উত্তেজনা। এবে আসন্তু দেখিবা সম্পূৰ্ণ খবৰ। খোর্ধা জিলা বাণপুর থানা পল্টন পড়িয়াস্থিত চরণ চকাদেব রথমাড়ি সাত বর্ষর শিশুর মৃত্যু ঘটিছি। মৃত শিশু জনক হেলে চিয়াঙ্গ সাহির অক্ষয় পাত্রঙ্ক পুয় সুনীল পাত্র। রথ ভিড়া যাওথিবা বেলে প্রশাসনর খামখিয়ালি কার্য যোগু রথ চতুপার্শ্বরে কোনসি সুরক্ষা ব্যবস্থা নথিবারু পিলাটি গুন্ডিচা ঘর নিকট কাদুয়ারে পড়িযিবা বেলে রথ মাড়ি যাইথিবা আলোচনা করা যাউছি। ঘটনাস্থলরু গুরুতর অবস্থায় বাণপুর গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা যাইথিবা বেলে পিলাটির অবস্থা গুরুতর হেবারু ভুবনেশ্বর স্থানান্তরিত করিথিলে ডাক্তার। তেবে পরিবার লোকে নিকটস্থ বালুগা গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করিবারে সেঠারে ডাক্তার শিশুটিকু মৃত ঘোষণা করিথিলে। এই ঘটনাকু নেই বাণপুরে উত্তেজনা দেখা দেবা সহ লোকমানে রাস্তারে টায়ার জালি রাস্তা অবরোধ করিছন্তি। খোর্ধারু সুধীর বেহরাঙ্ক রিপোর্ট, পরিদর্শক মিডিয়া। ভদ্রক পুরুণা বজার মির্জাপুর মদ্রাসা স্কুলরে মধ্যাহ্ন ভোজন ডেরিরে পৌঁছিবাকু নেই গ্রামবাসীঙ্ক মধ্যরে উত্তেজনা দেখিবাকু মিলিথিলা। এই মধ্যাহ্ন ভোজন দিন ১২টা পরিবর্তে দিন ৩টা সময়রে পৌঁছিবারু ছাত্রছাত্রীমানে উপবাসরে রহুথিবারু গ্রামবাসী উত্ত্যক্ত হই মধ্যাহ্ন ভোজন গাড়িকু অটক রখিথিলে। শেষরে জিলা শিক্ষা অধিকারী সংগ্রাম সাহুঙ্কু ভেটি লিখিত অভিযোগ করিথিলে। আগকু এপরি হেব নাহি বলি শ্রী সাহু কহিবা পরে গাড়িকু গ্রামবাসী মানে ছাড়িথিলে। ভদ্রকরু লালা প্রমোদ রায়ঙ্ক রিপোর্ট, পরিদর্শক মিডিয়া। কোরাপুট জেলা শেমিলিগুড়া নিকটস্থ নূতন হাটপদাঠারে বন বিভাগ তরফ বন মহোৎসব অনুষ্ঠিত হয়ে যাইছি। এই অবসরের মুখ্য অতিথি ভাবে জেলা বনখণ্ড অধিকারী পি পূর্ণিমা যোগদেই বন মহোৎসবকু উদ্ঘাটিত করিথিলে। ভবিষ্যৎ পিঢ়িমানঙ্ক পাইঁ বর্তমান ঠারু এই পরিবেশকু সুরক্ষা রকিবা ও চারা রোপণ করি এক সবুজ বলয় সৃষ্টি করিবা পাইঁ আহ্বান দেইথিলে। সুনাবেড়া ও শেমিলিগুড়া গ্রামাঞ্চল লোকঙ্কু আম্ব, লেম্বু, কাঞ্চন ইত্যাদি ৩০০০ ঊর্ধ্ব চারা মাগণারে বণ্টন করা যাইথিলা। এই কার্যক্রম দীর্ঘ দিন ধরি চালু রহিব বলি বন বিভাগ তরফ সূচনা দিয়া যাইছি। কোরাপুটরু ভেঙ্কটেশ রিপোর্ট, পরিদর্শক মিডিয়া। পবিত্র রথযাত্রা অবসরের কটক জুডিশিয়াল একাডেমি ছকঠারে বালুকা শিল্পী সিদ্ধার্থ বেহরাঙ্ক দ্বারা নির্মিত হয়েছিলা বালিরে জগন্নাথক প্রতিমূর্তি। সমস্তে জগন্নাথক দর্শন করিবা পাই পুরী যাইপারন্তি নাহি, তেণু সিলভর সিটিরে কটকিয়া মানকু জগন্নাথকর জীবন্ত দর্শন করাইবা লক্ষ্য রখিছন্তি শিল্পী। এই বালুকারে নির্মিত জগন্নাথক দর্শন করিবা পাই শতাধিক দর্শকঙ্ক সমাগম হয়েছিলা ও সেলফি মধ্য নেবা পাই ভুলি নথিলে যুবপিঢ়ি। বিভিন্ন স্বতন্ত্র দিনমানকরে এইভাবে বালুকা কলাকৃতি করি সে দর্শক মানক মনকু বেশ আকর্ষিত করি পারিছন্তি। টিকে না টিকে সিদ্ধার্থ বেরা, সিদ্ধার্থ কোন কইব এই যে জগন্নাথ মূর্তি তৈরি করছেন বালে কোন রকিছেন প্রথম সমস্তকু রথযাত্রার অভিনন্দন, সমস্তকু বিশ্ববাসীকে অভিনন্দন রথযাত্রার। এই সায়েন্স কলচরটা বনা হয়েছি সবু দর্শক মান পাই করা হয়েছি, সবু প্রত্যেক লোক পাই করা হয়েছি। আউ বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রায় আমার যেহেতু পুরীর প্রসিদ্ধ, তথাপি আমি কটকের ভেলভিউরে এই সায়েন্স কলচরটা তৈরি হয়েছি। ৭০ টন বালি ইউজ হয়েছিল, দুই দিন সময় লাগি আছে, দুইজন শিল্পী নিয়োজিত হয়েছিল। কটকরু জগন্নাথ প্রসাদ মহান্তিঙ্ক রিপোর্ট, পরিদর্শক মিডিয়া। কটক সহরের বিভিন্ন স্থানরে রথযাত্রা ধুমধামে পালন করা যাইথিবা বেলে দোলমুন্ডাইঠারে অনুরূপ ভাবে পালন করা যাইছি রথযাত্রা। জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাঙ্ক রথকু টানিবা পাই হাজার হাজার শ্রদ্ধালু পৌঁছিলে। দেবী সুভদ্রাঙ্ক রথকু হাজার হাজার সংখ্যার মহিলা শ্রদ্ধালু মানে টানিথিলে। সুরক্ষা দৃষ্টিকু লক্ষ্য রাখি সুরক্ষা ব্যবস্থা কড়াকড়ি করা যাইথিলা। কটকরু জগন্নাথ প্রসাদ মহান্তিঙ্ক রিপোর্ট, পরিদর্শক মিডিয়া। জগৎসিংহপুর জেলার বিভিন্ন স্থান যথা সিদ্ধল, ধ্যানকুদ, শিবপুর, মদনমোহন মঠ ও গোপালপুর পাটনাঠারে পবিত্র রথযাত্রা শান্তি শৃঙ্খলার সহ সমাপন হয়ে যাইছি। বিশেষ করে জগৎসিংহপুর ব্লক অন্তর্গত সিদ্ধলঠারে শ্রী শ্রী বলদেবজীঙ্ক রথযাত্রা অন্যতম।
ଏହି ରଥଯାତ୍ରାରେ ଜିଲ୍ଲାପାଳ ତଥା ଠାକୁର ରାଜାଙ୍କ ସହଧର୍ମିଣୀ ଓ ପରିବାର ଯୋଗ ଦେଇଥିଲେ। ଏହି ଯାତ୍ରାରେ ପାନୀୟ ଜଳ, ପୋଲିସ ପ୍ରଶାସନ, ମେଡିକାଲ ଟିମ୍, ଅଗ୍ନିଶମ ସେବା ସଂସ୍ଥା ଓ ଅବକାରୀ ବିଭାଗ ଅଧିକ୍ଷକମାନେ ଯୋଗ ଦେଇଥିଲେ। ବିଶେଷ ଭାବରେ ରଥଯାତ୍ରାରେ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ବଜାୟ ରଖିବା ପାଇଁ ପୋଲିସ ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ବ୍ୟାପକ ବନ୍ଦୋବସ୍ତ କରାଯାଇଥିଲା। ଏତଦ୍ବ୍ୟତୀତ ଜିଲ୍ଲାର ସମସ୍ତ ଅଧିକାରୀମାନେ ଏହି ପବିତ୍ର ଯାତ୍ରା ସୁରୁଖୁରୁରେ ସମ୍ପାଦନ ହେବା ପାଇଁ ସହଯୋଗ କରିଥିଲେ। ଜଗତସିଂହପୁରରୁ ମହେଶ୍ୱର ତ୍ରିପାଠୀଙ୍କ ରିପୋର୍ଟ, ପରିଦର୍ଶକ ମିଡିଆ। ଜୟପୁର ଐତିହାସିକ ରଥଯାତ୍ରାରେ ଗୁରୁବାର ଦିନ ତିନି ଠାକୁରଙ୍କ ପହଣ୍ଡି କରାଯାଇଛି। ତିନି ଠାକୁରଙ୍କୁ ରଥାରୂଢ଼ ମଧ୍ୟ କରାଯାଇଛି। ରୀତିନୀତି ଅନୁଯାୟୀ ଶୁକ୍ରବାର ହେବ ରଥଟଣା। ଅପରାହ୍ନ 3:30 ସମୟରେ ତିନି ଠାକୁରଙ୍କୁ ମନ୍ଦିରରୁ ବାହାର କରାଯାଇ ପ୍ରଥମେ ବ୍ରହ୍ମାସାହି, ଲାଲ ସାହି, ଢେରା ସାହି, ସାମନ୍ତରୀ ସାହି ଓ ଶେଷରେ ସୁନାରୀ ସାହିରେ ପହଣ୍ଡି କରାଯାଇଥିଲା। ଘଣ୍ଟ ସଂକୀର୍ତ୍ତନ ବାଜାରେ ପ୍ରଭୁମାନଙ୍କୁ ପହଣ୍ଡି କରାଇ ରଜାନହରସ୍ଥିତ ନବନିର୍ମିତ ରଥ ନିକଟକୁ ନିଆଯାଇଥିଲା। ସେଠାରେ ଠାକୁରଙ୍କୁ ଚାରିଥର ରଥ ପରିକ୍ରମା କରାଯାଇ ରଥାରୂଢ଼ କରାଯାଇଥିଲା। ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ପାଇଁ ଟାଉନ୍ ପୋଲିସ ତରଫରୁ ପୋଲିସ ମୁତୟନ କରାଯାଇଥିଲା। ଜୟପୁର ବିଧାୟକ ତାରାପ୍ରସାଦ ବାହିନୀପତି ଯୋଗ ଦେଇଥିବା ବେଳେ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳାରେ ରଥଟଣା ସମାପନ ହୋଇଥିଲା। ଜୟପୁରରୁ ମନୋଜଙ୍କ ରିପୋର୍ଟ, ପରିଦର୍ଶକ ମିଡିଆ। ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି ମହାପ୍ରଭୁଙ୍କ ନବଦିନାତ୍ମକ ଯାତ୍ରା, ବିଶ୍ୱ ପ୍ରସିଦ୍ଧ ରଥଯାତ୍ରା। ଖୋର୍ଦ୍ଧା ଜିଲ୍ଲା ଚିଲିକା ବ୍ଲକ ଅନ୍ତର୍ଗତ ନଈରୀ ଗ୍ରାମରେ ଇତିମଧ୍ୟରେ ପ୍ରଭୁଙ୍କର ପହଣ୍ଡି ସମାପ୍ତ ହୋଇସାରିଛି। ଗୋଟିଏ ପହଣ୍ଡିରେ ଆସି ରଥାରୂଢ଼ ହୋଇଛନ୍ତି ଚତୁର୍ଦ୍ଧା ମୂରତି। ପ୍ରଥମେ ସୁଦର୍ଶନଙ୍କ ପହଣ୍ଡି ହୋଇଥିବା ବେଳେ ପରେ ବଡ଼ ଭାଇ ବଳଭଦ୍ରଙ୍କ ପହଣ୍ଡି ହୋଇଥିଲା। ଏହାପରେ ଦେବୀ ସୁଭଦ୍ରା ଓ ଶେଷରେ ରତ୍ନ ସିଂହାସନରୁ ଓହ୍ଲାଇ ଗୋଟିଏ ପହଣ୍ଡିରେ ଆସି ରଥରେ ବିଜେ କରିଛନ୍ତି ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ। ଘଣ୍ଟ ଖୋଳ କାହାଳୀର ତାଳେ ତାଳେ ମନ୍ଦିରରୁ ବାହାରିଥିଲେ ଶ୍ରୀଜୀଉ। ସମଗ୍ର ଭାରତବର୍ଷରେ ସ୍ଥଳଭାଗରେ ରଥଯାତ୍ରା ହେଉଥିବା ବେଳେ ନଈରୀ ଐତିହ୍ୟ ପ୍ରସିଦ୍ଧ ଚିଲିକା ମଧ୍ୟରେ କାଙ୍କଣ ଶିଖରୀରେ ଜଳଭାଗରେ ଏକ ଡଙ୍ଗାରେ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ, ବଳଭଦ୍ର ଓ ମା ସୁଭଦ୍ରାଙ୍କୁ ନେଇ ରଥଯାତ୍ରା ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଚିଲିକାରୁ ସୁଧାଂଶୁଙ୍କ ରିପୋର୍ଟ, ପରିଦର୍ଶକ ମିଡିଆ। ଜଗତସିଂହପୁର ଅବକାରୀ ବିଭାଗର ଆଉ ଏକ ବୃହତ ସଫଳତା। ଜଗତସିଂହପୁର ଅବକାରୀ ବିଭାଗର ଅଧୀକ୍ଷକ ରତିକାନ୍ତ ପଣ୍ଡାଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶକ୍ରମେ ଅବକାରୀ ଇନ୍ସପେକ୍ଟର ପ୍ରତାପ ଚନ୍ଦ୍ର ଦାସଙ୍କ ପ୍ରତ୍ୟକ୍ଷ ତତ୍ତ୍ୱାବଧାନରେ ଏହି ଚଢ଼ାଉ କରାଯାଇ ନାଉଗାଁ ମାଛଗାଁ ରାସ୍ତାର ଗାରେଇ ଆଶ୍ରମ ନିକଟରେ ଏକ ମହିନ୍ଦ୍ରା ପିକଅପ୍ ଗାଡ଼ିକୁ ଜବତ କରିବା ସହ ଉକ୍ତ ଗାଡ଼ିରେ ଥିବା 150 ପେଟି ତଥା 750 ଲିଟର ଦେଶୀ ମଦ ଜବତ କରିଛନ୍ତି। ସେମାନଙ୍କ ଇଏରେ କୋର୍ଟ ଫରୱାର୍ଡ଼ କରାହେଉଛି ଏବଂ ଏ ବିଷୟରେ ଅଧିକ ତଦନ୍ତ କରାହେଉଛି। ତଦନ୍ତ କରାଗଲା ପରେ କେଉଁଠି ଯାଉଥିଲା, ମାନେ କାହାକୁ ଦେଇଥାନ୍ତେ ଏବଂ କ'ଣ କରାଯାଇଥାନ୍ତେ ସେ ବିଷୟରେ ତଥ୍ୟ ଅଧିକ ଜଣା। ଏହି ଗାଡ଼ିରେ ଥିବା ବାଲିକୁଦା ଥାନା ଅନ୍ତର୍ଗତ ଅଙ୍କୁ ଗ୍ରାମର ପ୍ରଶାନ୍ତ ସାହୁ ଏବଂ ନାଉଗାଁ ଥାନା ଅନ୍ତର୍ଗତ ଜାମୁଗାଁର ଆଦର୍ଶ ରାଉତଙ୍କୁ ମଧ୍ୟ ଗିରଫ କରାଯାଇଛି। ଏହି ଚଢ଼ାଉରେ ଅବକାରୀ ବିଭାଗ ପକ୍ଷରୁ ସବ୍ଇନ୍ସପେକ୍ଟର ମାନସୀ ସାହୁ, ଆସିଷ୍ଟାଣ୍ଟ ସବ୍ଇନ୍ସପେକ୍ଟର କଳ୍ପନା ଜେନାଙ୍କ ସମେତ କର୍ମଚାରୀ ବିଷ୍ଣୁ ନାୟକ, ବଳରାମ ଦାସ ଓ ସବିତା ନାୟକ ପ୍ରମୁଖ ସହଯୋଗ କରିଥିଲେ। ଜଗତସିଂହପୁରରୁ ମହେଶ୍ୱର ତ୍ରିପାଠୀଙ୍କ ରିପୋର୍ଟ, ପରିଦର୍ଶକ ମିଡିଆ। ଏବେ ତ ସମୟ ହୋଇଗଲାଣି, ଆଜିର ଖବରକୁ ଏଇଠି ରଖୁଛି। ନମସ୍କାର, ଅଧିକ ଖବର ପାଇଁ ଦେଖୁଥାନ୍ତୁ ପରିଦର୍ଶକ ମିଡିଆ।